অকাল বর্ষণে শেষ হয়ে গেছে আমন ধান, এর ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। আলু লাগিয়ে লাভের আশা করছিল, কিন্তু সেই আলু গাছে রোগের আক্রমণে জমিতে আলু গাছ মরে যাচ্ছে। চাষিরা জানান, হাজার হাজার টাকার ঋণ নিয়ে তারা আলু লাগিয়েছেন, কিন্তু যেভাবে আলু গাছ মরে যাচ্ছে তাতে তাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের তেলিজাত সুখাডারে গড়গড়া বিক্রমপুর সহ বেশ কিছু এলাকার চাষিরা জ্যৈষ্ঠ আলু চাষ করেন, যা পোকরাজ আলু নামে পরিচিত। স্যার, গাছ তো দু একটা করে প্রথম ঝিমাচ্ছে, ঝিমানোর পরে হয়তো আজকে দশটা দেখলাম, কালকে আসে দেখছি 20-25। এইভাবে মানে সেই ভাইরাসের মতো পুরো পচে যাচ্ছে আলুটা। আলুর যে গাছের যে কন্দটা দেখা যাচ্ছে যে পচে গলে যাচ্ছে, তাতে যেভাবে পচছে তাতে মনে হচ্ছে যে এটা দিন দশেকের মধ্যে আর কিছু থাকবে না জমিতে। পুরো ঋণের উপরে চাষ করা হয়েছে, ধান তো শেষ হয়ে গেছে। ভেবেছিলাম যে এটা আর্লি আলু কিছু লাগানো আছে, কিছু পয়সা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে মহাজনের কাছে মানে ঋণের বোঝা বুঝে মানে কি যে হবে বলা মুশকিল আছে আমাদের। চাষিদের এখন মোড়া ছাড়া কিছু করতে নেই। কতটা লাগিয়েছিলেন আপনি? আমার মোটামুটি স্যার এখন আছে 1 বিঘার মতো। কত টাকা খরচা হয়েছে? এখন মোটামুটি ধরুন এটা মহাজনের কাছ থেকে তো যা লাগছে নিয়ে আসছি, এখন সে তো বাবু এবার বড় পিঁড়াই বসে আছে, সে তো সুদ কষবে বাচ্চারা। তাও মোটামুটি একটা কত টাকা খরচা? মোটামুটি 30,000 তো বটেই, তার কমে নয়। তাহলে এবার আমাদের অবস্থাটা বুঝুন কি হবে। আলুটা যেভাবে দেখা যাচ্ছে তাতে যেভাবে গাছ মরছে তাতে তো কিছুই হবে না। না হবে না তো, এই তো আপনার ধরুন বাংলা 17 কার্তিক লাগানো হয়েছে, এই তো দেখুন আজ কদিন বয়স হচ্ছে গাছে, আলু হয়তো ধরতে আরম্ভ করেছে, গাছতে যেভাবে যাচ্ছে তাতে শেষ হয়ে যাবে, কিছু করার নেই। এহারে যে সারের দাম গত বছর আপনার 1300-1400 ছিল, এই বছর সেটা 1700-1800-2000 টাকা বাজার। তাহলে বুঝতে পারছেন কি হারে মানে মানে চাষির মানে গলায় পা দিয়ে রেখেছি ব্যবসায়ী, কিছু করার নেই। আর যা বলবে তাই নিতে হবে, কিছু করার নেই। তো আপনাদের এই যে গাছ মরছে এই ব্যাপারে কি কৃষি দপ্তরে জানিয়েছেন? হ্যাঁ স্যার, দেখানো হয়েছে কৃষি দপ্তরে। আর কে এসেছিল? না আসেনি। কি বলছে তার? এই রোগটা আমরা ধরতে পারছি না, এটা অনেকবার দেখাচ্ছি, কম কম করে এক দুটো গাছ করে ঝুমছে, দিয়ে এই করে করে মরে মরে শেষ হয়ে যাচ্ছে। এরপরে দেখছি যে আর ওই বাড়িটাতেও লেগে গেছে, এরকম করে মানে আমার এই পুরো বিলটা শেষ হয়ে যাচ্ছে। এর মানে ধরতেই পারছি না যে কী রোগটা। আমি কৃষি দপ্তরেও গেছি, কৃষি দু তিনবার বলেছি, ওরা একটু কাগজে লিখে দিচ্ছে যে সেই ওষুধগুলো এনে স্প্রে করছি, কিন্তু তখন পর্যন্ত রোগ ছাড়ছে না। কী রোগ? এই তো শুকনো মাটি, ঝরঝরা গাছ, আলু ধরে গেছে, তাও থাকছে না। এটা কি বৃষ্টির কারণে মারা যাচ্ছে বলে মনে হচ্ছে? না, এটা বৃষ্টির কারণে তো শুকনো মাটি একদম ঝরঝরা, কোনো বছর এটা মরে না, এই বছর এটা এরকম হচ্ছে। মানে এখানে কোনো জল ধরার কোনো ইয়ে নাই, এটা জল ধরবে কি না, একদম পুরো মানে লাল মাটি। এ তো দেখা যাচ্ছে আস্তে আস্তে পুরো বিলটাই লাগছে, এরকম লাগছে। এটা আমরা রোগটা ধরতে পারছি না, কৃষি দপ্তরকে বারবার যে বলা আছে ওরাও একদিন হয়েছে দেখছেও নাই। তো মানে মূলত কি হচ্ছে, গাছটা ঝুমে যাচ্ছে? গাছটা মানে ঝুমছে, আগে কম কম করে ঝুমে ঝুমে মরছে, মানে ধুকে ধুকে যেমন যেটা মরে আছে ধুকে ধুকে যেমন মরে যাচ্ছে, এই মানে দেখছেন তো ধুকে ধুকে সব মরছে, যাচ্ছে আবার কোনখানে চলে যাচ্ছে, এই বাড়িটা পর পাশের বাড়িগুলোও লেগে যাচ্ছে। মানে একই দিনে পুরোটা মরছে এরকম? একই দিনে পুরো মরছে না, আস্তে আস্তে করে যে মরে যাচ্ছে। এই তো বিলটা মোটামুটি 200 মানে প্রায় 15-20 দিন থেকে মরে 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 আসছে। শুধু আপনার এই জমিতেই হচ্ছে না, পাশাপাশি জমিরও টুকটাক হচ্ছে, তাদেরও তাদের তো কম আছে, ওই 10-5 কাঠা করে আছে। মানে এই জ্যেষ্ঠ আলু যেটা পোকরা যাচ্ছে, পোকরা আলু? হ্যাঁ, এটা পোকরা আলু। হ্যাঁ, এটা কতটা লাগিয়েছেন আপনি? এটা আমার 10 বিঘা লাগাচ্ছে, 50 বস্তা বিচে নিয়েছিলাম রোড চন্দ্রকোনার থেকে। তো 10 বিঘায় খরচ কিরকম হয়েছিল? খরচা মোটামুটি প্রায় 2,20,000-25,000 মতন খরচা হয়েছে। এতে যা রোগ লাগা যাচ্ছে, মানে এই আলু গাছটার বয়স কতদিন হয়েছে? বয়সটা আপনার ওই এক প্রায় 45 দিন, 40-45 দিন এরকম। আলু কি ধরেছে? আলু এরকম সাইজের আলু হয়ে গেছে, ছোট আলু, ছোট ছোট আলু হয়ে গেছে মার্বেলের মতো। এখন যদি গাছটা এইভাবে মারা যায় তাতে তো প্রচুর ক্ষতি হবে। কিছু থাকবে না, মানে আমার সে একদম শেষ হয়ে যাওয়ার কথা, মানে একদম যায় মানে আত্মহত্যার মতন আমার পজিশন হয়ে এসছে। প্রত্যেক বছরই কি লাগাতে নেই? হ্যাঁ, এখানে প্রত্যেক বছরই লাগানো হয়, অন্য কোনো বছর হয়নি? না, অন্য কোনো বছর এই রোগটা আসেনি। এটা আমি স্যার একজন ওখানে মানে মানে সুদের উপর টাকা নিয়ে 1.5 লক্ষ টাকা নিয়ে এসে চাষটা করেছিলাম, তাদের প্রচুর ক্ষতির সম্মুখীন। হ্যাঁ, প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে কী হবে আমি নিজেও ভেবে উঠতে পারছি না। এর জন্য ধরুন যে পরিচর্যা ওষুধ এগুলো কি দিচ্ছেন? হ্যাঁ, পুরো ওষুধ দেওয়া চলছে, যেটা কৃষি দপ্তরে লিখে দিচ্ছে সেই কাগজ মতো এসে ওষুধ দেওয়া হচ্ছে, তাতেও কিছু হচ্ছে? তাতেও কিছু কাজ হচ্ছে, করোনা পাই কোনো ছাড়ছেই নেই, রোগ ছাড়ছে না। এটা কি মনে হচ্ছে যে বিচের দোষ হতে পারে? এটা এখন আমরা তো ধরতে পারছি না, চাষি মানুষ আমরা কোনো আইডিয়াই করতে পারছি না, বিচের দোষ না কোনো কি ধরতে পারছি না। আলু বীজ কোনোটা রয়েছে, সেই গাছটা মরে যাচ্ছে,
কোনোটা চাকাটা আছে, কোনোটা চাকাটা পুচে গেছে, গাছটা 45-46 দিন বয়স হয়ে গেল, মানে একবারে পুরো যাচ্ছে না, তো কম 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 করে যাচ্ছে, মানে জমির কিছুটা অংশ আগে কিছুটা অংশ পরে 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 যাচ্ছে, একটু করে করে যাচ্ছে। আমি চাইছি যে এত সব মানে খরচা করেছি, বলে সুদের উপরে টাকা নিয়েছি 1.5 লক্ষ, মানে প্রায় টাকার কৃষি সার দোকানে 50,000 মতন বাকি আছে, তাহলে আমরা চাইছি বারবার কৃষি দপ্তরকে আসতে বলছি, কর্ণপাত করছি, কৃষি দপ্তর সারা এইসব কাগজ একটুখানি লিখে দিচ্ছে, সেই ওষুধটা নিয়ে এসে আমরা স্প্রে করছি, একদিনও ওরা এসে একটু সাজেশন দিচ্ছে না, আপনারা এটা করুন এইভাবে করুন, তাহলে সেইভাবে আমরা পদ্ধতি চলতাম। সে অত সব ওখানে যাচ্ছি, গাছ উপড়ে নিয়ে যাচ্ছি, সেখানে দেখাচ্ছি, ওখানে দিচ্ছি টেবিলে, ওরা খালি একটু টুকরো কাগজে লিখে দিয়ে এই ওষুধটা স্প্রে করো, একদিনও আসছে না ওরা। ওরা কি রোগ বলছে? ওরা কিছুই বলতে পারছে না, ওরা কিছু বলছে ওরা এসে সরজমে দেখছেও না যে আমার এত আর 10-15 বিঘা আলু নষ্ট হয়ে যাচ্ছে, এখানে মানে কী হবে কতটা, মানে এত ঋণ নিয়ে আমি মানে টোটাল কত বিঘা আলু লাগিয়েছেন? এটা টোটাল 10 বিঘা আছে, 50 বস্তা কুকুরাজ বীজ আছে। ধরুন এই যে আলুতে ক্ষতি, ধানেও প্রচুর ক্ষতি, ধানেও প্রচুর ক্ষতি হয়ে গেছে, ধান তো ভিজে পুরো ইয়া হয়ে গেছে, পুড়ে যেয়ে নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে, আর কী করবেন বলুন, আমাদের তো সেই। মূলত কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আলুর বীজ পোতার কাজ শুরু হয়। কৃষি দপ্তর সূত্রে জানা যায় আলু গাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। তেলি গাছে যে রোগটি ধরা পড়েছে, আমরা উনি আমাদের এগ্রিকালচার অফিসে ওনার নমুনা নিয়ে এসেছিলেন, এবং নমুনা আসার সময় গাছটা পুরোটাই উনি যেটা নিয়ে এসেছেন এবং ওনার যে বক্তব্য তাতে হচ্ছে যে কিছু কিছু গাছ আমার ধীরে ধীরে ঢলে পড়ছে এবং তাতে গাছের পাতায় কোনো এখনো পর্যন্ত কোনো ওনার মানে কোনো উপসর্গ দেখা যায়নি যে গাছটা নিয়ে এসেছেন। তো আমরা তৎক্ষণাৎ ওটাকে একটা পরীক্ষা করি, পরীক্ষা করার পর সেটা একটা স্বচ্ছ কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ভর্তি করে ওই কাণ্ডটা এক টুকরো কেটে, 1-2 টুকরো কেটে আমরা ওর মধ্যে ফেলে দিই। ফেলে দেওয়ার পর যেটা দেখা যায় যে ওখান থেকে সাদা সিগারেটের ধোঁয়ার মতো বস্তু বেরোচ্ছে এবং পরবর্তীকালে জলটা ঘোলাটে হয়ে যায়, তাহলে এটাকে উচ্ছ্বাস বলে। এটা একমাত্র ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো হয় সেগুলোতে উচ্ছ্বাস করলেই ধরা পড়ে যায়, যেটা ব্যাকটেরিয়া না ছত্রাক ঘটিত রোগ। আমরা যেটা পরীক্ষা করলাম তাতে ওটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ। প্রথমে এটা মানে সূর্যালোকিত দিনে দেখবেন গাছগুলো আস্তে আস্তে করে ঝিমিয়ে যায়, দিয়ে আবার ঠিক হয়ে যায়, এমনি 2-1 দিনের মধ্যেই গাছগুলো আস্তে আস্তে মরে যায়। এবার মরে যাওয়ার এটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ। এতে যেটা করতে হবে, প্রথমে চাষিকে ইয়ে করতে হবে যে সুস্থ বীজ মানে সবল বীজ যাতে কোনো রোগ না থাকে সেরকম বীজ ওদিকে লাগাতে হবে, এবং ওই জমিটাতে আগামী 2-3 বছর আলু জাতীয় যে ফসলগুলো হয়, যেমন আলুর যে গোত্র, এই গোত্র জাতীয় যে সোলানেসি গোত্রের যে ফসলগুলো হয় সেগুলো আপনার ওই জমিতে লাগানো যাবে না এখন আপাতত। যেমন হচ্ছে দেখুন বেগুন, আপনার আলু, টমেটো, এগুলো ওই জমিতে এখন 2-3 বছর না লাগানোই ভালো, এবং ওই জমিতে যদি লাগানো যায় ভুট্টা, গম, ফুলকপি, বাঁধাকপি মানে অন্যান্য গোত্রের যে সবজিগুলো হয় সেগুলো ওই জমিতে লাগাতে হবে প্রথম। তারপরে ওনাকে পরের বছর যখন উনি চাষ করবেন তখন 1 প্রতি 6 কেজি হারে ওনাকে ব্লিচিং পাউডার ওই জমিতে ছড়াতে হবে। প্রথমেই যেটা করতে হবে যে এই রোগটা যদি দেখা যায়, দেখা গেলেই প্রথমেই যে গাছগুলো দেখা যাচ্ছে সে গাছগুলো মাটি থেকে উপরে ফেলে নিয়ে আপনাকে জমির বাইরে ফেলে দেওয়া যাবে না, ওটাকে পুড়িয়ে বা জমির মধ্যে পুঁতে দিয়ে গর্ত করে পুঁতে দিতে হবে। এবং তারপরে ওখানে ভ্যারিডামাইসিন 2 ml প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে, অথবা স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম পার লিটার জলেগুলো স্প্রে করলে অনেকটাই রিকভার করা সম্ভব। না এখানে ওনার কতটা ক্ষতির আশঙ্কা, বা ওনার কেন এই চাষটা যারা করেছে এখন যাদের ক্ষেত্রে জমিতে দেখা যাচ্ছে এটাতে কতটা ক্ষতির আশঙ্কা? এখনও আমরা ওনার জমিতে ইয়ে করিনি, আগামী দিনে যাবো গিয়ে দেখি ওনার কতটা কি বিস্তার লাভ করেছে আর কি, তাছাড়া তো ক্ষতি বলা সম্ভব নয়। এটা কি শুধুমাত্র ওই জায়গাতেই না আরও বিভিন্ন যারা চাষ করে? আরও রিপোর্ট হয়েছে 2-1টা জায়গায় এই রোগটা এখন দেখা যাচ্ছে। এটার জন্য কি বীজের কোনো ভূমিকা আছে যে বীজ? হ্যাঁ, এটা মূলত এই রোগটা হচ্ছে বীজ এবং মাটিবাহিত রোগ, এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বীজ সুস্থ বীজ প্রথমে বললাম, সুস্থ বীজ রোগমুক্ত বীজ লাগাতে হবে চাষিদেরকে। এগুলো যেগুলো তো হচ্ছে হয়তো ওনারা নিজের বাড়িতেই বীজ রেখেছিলেন, গত বছরই বীজ রেখেছিলেন, সেই বীজ লাগাচ্ছেন, সেই কারণে হতে পারে হয়তো। না উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে কেনা বীজই। কেনা বীজ, তাহলে উনি যে বীজটা নিয়ে এসেছেন সে বীজটা ঠিকঠাক হয়নি, বীজের মধ্যে রোগ ছিল, অথবা মাটিবাহিত রোগ বললাম, কন্দ এবং মাটিবাহিত রোগ। এটা নাম সজলপতি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার সারেন্দ্র ব্লক। বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হদার রিপোর্ট, আনন্দ বার্তা।